সম্পূর্ণ নিরাময়কে নীতি করতে হবে। বাচ্চাদের, আমার সব বাচ্চাদের বুড়া কিডনির সাথে মা বাপ পরিবারের সকলের সম্পর্ক আছে। সকল আপনার 1 নম্বর, বাচ্চাকে নিরাপদ পানি খাওয়াইতে হবে, 3 বছরের বাচ্চা, তার খাবার সবই গরম গরম খাওয়াইতে হবে, ঠান্ডা খাবার বাচ্চাকে খাওয়াতে পারবেন না, তাই নিয়ে নিয়ে এসে যাবেন। আপনি বাচ্চার খাবারের ভিতরে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করতে হবে, বাচ্চার খাবারের ভিতরে অবশ্যই পেঁপে ব্যবহার করতেই হবে, বাচ্চার খাবারের সাথে অবশ্যই তরকারি ব্যবহার করতে হবে, লাউ মিষ্টি কুমড়া চাল চাল কুমড়া, কিন্তু সেটা চোপলা সব, চোপলার ভিতরে যত রকম আমাশার ই থাকে, ওষুধ থাকে, চোপলার ভিতরে অনেক রকম পেটের অসুখের ওষুধ থাকে। পৃথিবীর কোথাও আপনার চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ শশা এর চামড়া খাবার স্কিন ফেলে দিয়ে খায় না, আমরা স্কিন ফেলে দিয়ে খাই বলে অনেক গুণ আমরা পাই না, আসল গুণটা আমরা ফেলে দিই। যেরকম ভাতের মার ফেলে দিয়ে ভাত খেলে কি ভাতের কোনো গুণ থাকে, আপনি নিজেরাও বোঝেন যে একই ধান, প্রথম আমরা ধানটাকে সংগ্রহ করে শুকিয়েছি, শুকার পর সিদ্ধ করেছি, সেই ধান সিদ্ধ করা ধানটাকে আবার সিদ্ধ করতেছি, ওর গুণ তো চতুর্দিকে চলেই যাচ্ছে, তারপরে আবার এটাকে ভাঙতেছি, ভাঙতে যাওয়ার কাবার ফলাইতেছি, তুষ ফলাইতেছি, কুড়া ফলাইতেছি, গুড়া ফলাইতেছি, মুখে রেণুটা ফলাই দিচ্ছি, একটা চাউলের সব গুণ ফলাই দেওয়ার পরে তারপরে আবার সিদ্ধ করে সেই চালটা খাওয়ার কোনো অর্থই নেই, নিরর্থক, গুণ বলতেই থাকবে না। ভাতের মার এই জন্য একটা মহামূল্যবান ওষুধ, ভাতের মানের থেকে আপনি একটি মহামূল্যবান স্লাইন পেতে পারেন। আপনি স্লাইন না পেলেও ভাতের মারের সাথে একটু কাঁচা হলুদ বাটা আর একটু মধু আর একটু ই দিয়ে লবণ দিয়ে যদি খান, এটা স্লাইন তো না, মহা স্লাইন হয়ে যাবে, মহা উপকারী ওষুধ হয়ে যাবে। এবং একজন লোকের যখন স্কিন ডার্ক অ্যান্ড টাফ হয়, স্কিন ভেঙে পড়ে, স্কিন নষ্ট হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে যে তার শরীরে অন্তত 8টা ভিটামিনের শর্ট পড়ে গেছে, তাকে সমন্বিত ভিটামিন অবশ্যই খেতে হবে। এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনাকে শাকসবজি, ফলমূল, মশলা, ভিটামিন একান্ত দরকার। আর অক্সিজেন, 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 অক্সিজেনের আমাদের জন্য অফুরন্ত দরকার। অক্সিজেন আমাদের জীবনের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের শক্তির সাথে জড়িত। তাদের অক্সিজেন যেখানে আছে সেখানে ঘোরাফেরা করা করতে হবে, চলতে হবে, কখনো দিনের বেলা দরজা জানলা খোলা রাখতে হবে আমাদের ভালো থাকার জন্য, আবার কখনো জানলা খুলে দিতে হবে, ভেন্টিলেটর খুলে দিতে হবে। সব কিছু মিলিয়ে সচেতন থাকলে পরেই আমরা নিরোগ থাকবো।